নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ আরও একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকে আমাদের প্রতিবেদনের বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে শিরোনাম হচ্ছে, আমেরিকাকে বিদায় জানিয়ে চীনকে স্বাগত জানাচ্ছে মধ্যপ্রাচ্য। লিখেছেন আল জাজিরার কলামিস্ট মারওয়ান বিশারা। মারওয়ান বিশারা লিখেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষীয়মান প্রভাব পুনরুদ্ধারে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন 3 দিনের সফরে সৌদি আরব গিয়েছিলেন। কিন্তু সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কৌশলগত সহযোগিতার সম্পর্ক উন্নয়ন যুক্তরাষ্ট্রের জন্য অনেক কঠিন একটা কাজ হিসাবে গণ্য হয়েছে। গত বছরের জুলাই মাসে প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবে অনুষ্ঠিত গালফ কোঅপারেশন কাউন্সিলের সম্মেলনে অংশ নিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল এইটা প্রমাণ করা যে আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে চলে যাবে না, এবং চলে গেলে যে শূন্যস্থান তৈরি হয় সেই শূন্যস্থানটা চীন, রাশিয়া অথবা ইরানকে দিয়ে পূরণ করতে দেবে না। কিন্তু ব্লিংকেনের সেই মনোবাসনা পূর্ণ হয়নি, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের শূন্যস্থান পূরণ করতে চীন, রাশিয়া এবং ইরানের সক্রিয়তাই এখন লক্ষ্য করা যাচ্ছে, এবং তাতে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশের আগ্রহটাই বেশি। আমেরিকা যুক্তরাষ্ট্রের আপত্তির পরেও গত বছর দেশটার মধ্যপ্রাচ্য অঞ্চলের মিত্র দেশগুলো হাইব্রিড দেশগুলোর দিকে ঝুঁকে পড়েছে। বেইজিং এবং তেহরানের সঙ্গে তারা সম্পর্ক উন্নয়ন করেছে এবং মস্কোর সঙ্গে জোরালো মৈত্রী বজায় রেখে চলেছে। বাইডেন প্রশাসন যদিও প্রকাশ্যে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তিকে গুরুত্বহীন বিষয় বলে অভিহিত করেছে, কিন্তু তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এখন অনেকটাই উন্মত্তের মতো, পাগলের মতো আচরণ করছে, মুখে যাই বলুক না কেন। গত 2 দশকে আমেরিকা যুক্তরাষ্ট্র তেল এবং গ্যাসের উৎপাদন বাড়িয়েছে, দৃশ্যত এখন তারা জ্বালানির ক্ষেত্রে স্বনির্ভর। আমেরিকা যুক্তরাষ্ট্রের এখন আর উপসাগরীয় দেশগুলোর তেল তেমনটা প্রয়োজন হয় না, কিন্তু এই অঞ্চলের নিয়ন্ত্রণ তারা বজায় রাখতে চায়, যেন সংঘাত বেঁধে গেলে চীনে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া যায় এবং মিত্র দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়। অর্থাৎ মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ রাখাটা তাদের কাছে খুবই জরুরি, আমেরিকার কাছে, যুক্তরাষ্ট্রের কাছে খুবই জরুরি। গত মাসে ব্লিংকেন এই সতর্কবার্তা দিয়েছিলেন যে আজকের দিনে চীন আমাদের জন্য সবচেয়ে বড় ভূরাজনৈতিক চ্যালেঞ্জ, কিন্তু উপসাগরীয় অঞ্চলের তথাকথিত স্বৈর শাসকদের কাছে বেইজিংয়ের সেই স্বৈরতান্ত্রিক শাসন ওয়াশিংটনের তথাকথিত গণতন্ত্রের চেয়ে বেশি ভালো এবং মানানসই বলেই মনে হচ্ছে। মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাবও আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার সঙ্গে মধ্যপ্রাচ্যের সম্পর্কে অস্পষ্টতা, এমনকি জটিলতা রয়েছে। বাইডেন প্রশাসন এখন মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের ওপর চাপ বাড়াচ্ছে এবং পরিষ্কার বার্তা দিতে চাইছে যে তাদের ধৈর্য ফুরিয়ে আসছে, তারা অধৈর্য হয়ে উঠছে। আমেরিকা সতর্ক করে দিয়েছে এই বলেও যে ওই অঞ্চলের দেশগুলো রাশিয়াকে তাদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা এড়াতে সহযোগিতা করছে। যুক্তরাষ্ট্রের দাবি, মধ্যপ্রাচ্যের দেশগুলো ওই পক্ষ ত্যাগ করুক, না হলে আমেরিকা যুক্তরাষ্ট্র অথবা G7 দেশগুলোর কঠোর রোষের মুখে পড়তে হবে। মধ্যপ্রাচ্য এমন একটা অঞ্চল যেখানে স্বৈরতান্ত্রিক শাসন চালু রয়েছে, আর সেই ব্যাপারে সাধারণ মানুষের খুব বেশি যায় আসে না। আমেরিকাকে না বলা সেখানে খুবই জনপ্রিয় একটা অবস্থান, কেননা তারা মনে করে আমেরিকা হচ্ছে একটা ভণ্ড ধরনের সাম্রাজ্যবাদী শক্তি, যারা কেবল মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে মুখে বুলি কপচায় কিন্তু কাজে করে তার উল্টো। রাশিয়াকে দেওয়া নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে, তেলের উৎপাদন বাড়ানোর জন্য সৌদি আরবকে বারবার অনুরোধ করে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে চলেছে সৌদি আরব। মস্কোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে সৌদি আরব। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটনকে মধ্য আঙ্গুল দেখিয়ে চলার নীতি ওই অঞ্চলে তাকে তুমুল জনপ্রিয় করে তুলেছে। গত বছর রিয়াদকে ঔদ্ধত্যের জন্য শাস্তি দেওয়ার হুমকি দিয়েছিলেন বাইডেন। এর প্রতিক্রিয়ায় সৌদি আরব চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীন GCP অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিল এবং চীন আরব সম্মেলনে চীনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। চীনের পৃষ্ঠপোষকতায়
সৌদি আরব এরপর ইরানের সঙ্গে সম্পর্কও স্বাভাবিক করে, এছাড়া সিরিয়ার সঙ্গেও সম্পর্ক মেরামত করে সৌদি আরব। এ সব কিছুই আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য স্পষ্ট তিরস্কার। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতি সৌদি আরবের এই নতুন দৃষ্টিভঙ্গি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এখন আঞ্চলিক প্রবণতা। আমেরিকা যুক্তরাষ্ট্রের আরেক মিত্র সংযুক্ত আরব আমিরাতও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে, ফ্রান্সের সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়ন করেছে, ইরান, রাশিয়া এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্য তাদের বৈশ্বিক সম্পর্কে বৈচিত্র্য আনছে, এটা আপাতভাবে বাণিজ্যিক কারণে। 2000 সালে যেখানে মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের বাণিজ্য ছিল $15.2 বিলিয়ন, 2021 সালে এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে $284.3 বিলিয়ন। একই সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য $63.4 বিলিয়ন থেকে বেড়ে $98.4 বিলিয়ন পৌঁছেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর সহ মধ্যপ্রাচ্যের 6টা দেশ সম্প্রতি চীনের নেতৃত্বে পরিচালিত ব্রিক্সে যুক্ত হওয়ার আবেদন করেছে। রাশিয়া, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকাও ব্রিক্সের সদস্য। রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা যখন আরও কঠোর হচ্ছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো কিনা ব্রিক্সে যুক্ত হতে চাইছে, এটা আমেরিকার জন্য তো দুশ্চিন্তার কারণ হবেই। এটা সত্যি যে 3 দশক ধরে মধ্যপ্রাচ্যের কৌশলগত ক্ষমতায় যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় ছিল, এখনও তারা সেটা বজায় রেখেছে। প্রশ্ন হলো আগামী 3 দশকে সেটা অব্যাহত থাকবে কি না। মধ্যপ্রাচ্য এমন একটা অঞ্চল যেখানে স্বৈরতান্ত্রিক শাসন চালু রয়েছে, আর সে ব্যাপারে যেটা আগে বললাম, আর সে ব্যাপারে সাধারণ মানুষের খুব বেশি যায় আসে না। আমেরিকাকে না বলাই সেখানে খুবই জনপ্রিয় একটা অবস্থান, কেননা তারা মনে করে আমেরিকা হচ্ছে একটা ভণ্ড ধরনের সাম্রাজ্যবাদী শক্তি যারা কেবল মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে মুখে বুলি কপচায়, কার্যক্ষেত্রে কিন্তু পুরো তার উল্টোটাই করে যায়। ওই অঞ্চলের মানুষরা টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তাদের নিজেদের চোখে দেখেছে ইরাকে আমেরিকা কী ধরনের অপরাধটাই না করেছে, তারা দেখেছেন আফগানিস্তানে কী রকম পর্যদুস্ত হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই কারণে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে সভ্যতার অভিভাবক কিংবা অপরাজয় শক্তি বলে আর মনে করে না। 9/11 হামলার পর মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকা যুক্তরাষ্ট্রের গত 20 বছরের আগ্রাসনের লাভ ক্ষতির খতিয়ান যদি নেওয়া যায় তাহলে সেটা মোটেই তাদের পক্ষে যাবে না। 2022 সালে দোহাভিত্তিক আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ 14টা আরব দেশের ওপর একটা সমীক্ষা করেছিল। এটা মোটেই বিস্ময়কর নয় যে সেই সমীক্ষায় অংশ নেওয়া 78% মানুষই বিশ্বাস করেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং হুমকির সবচেয়ে বড় উৎস। বিপরীতে কেবল 57% মানুষ বিশ্বাস করেন যে রাশিয়া এবং ইরান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে, যদিও সিরিয়া থেকে ইরাক এবং ইয়েমেনে অস্থিতিশীলতা তৈরির পেছনে রাশিয়া এবং ইরানের বড় ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তা স্টিভেন সিমন তার গ্র্যান্ড ডি ইলিউশন দ্য রাইজ অ্যান্ড ফল অফ আমেরিকান অ্যাম্বিশন ইন দ্য মিডল ইস্ট বইয়ে হিসাব দেখিয়েছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে $5-7 ট্রিলিয়ন অপচয় করেছে আমেরিকা। এই যুদ্ধের ফলাফল হলো লাখ লাখ আরব এবং মুসলিম নিহত হয়েছেন এবং তাদের বসতিগুলো ধ্বংস হয়েছে। এছাড়া এই যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্রেরও হাজার হাজার সেনা নিহত হয়েছেন আর আহত ছাড়িয়েছে 100,000 সেনা, আত্মহত্যা করেছেন 30,000 সাবেক সেনা। এটা আর এখন কোনো কাকতালীয় বিষয় নয় যে মধ্যপ্রাচ্যে বেশি সংখ্যক মানুষ কেন আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্নতা চান, বিচ্ছিন্ন হতে চান, এটা আর মোটেই কাকতালীয় বিষয় নয়। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিনই নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, নিয়ম করে থাকে 1 থেকে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এছাড়া আলাদা একটা নিউজ নির্ভিক শর্টস নামের চ্যানেল আমরা খুলেছি, যাতে আমাদের নিউজ নির্ভিক মূল চ্যানেলের মূল পোস্টগুলো নিয়ে জানিয়ে দেওয়ার জন্য বিজ্ঞাপনের মতো করে ছোট ছোট শর্টস ভিডিও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শর্টস ভিডিও পোস্ট করা হবে। নিউজ নির্ভিক শর্টস চ্যানেলটাও তাই সাবস্ক্রাইব করুন। নতুন চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। এছাড়াও মূল চ্যানেলে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরের নামের ভিডিও সহ
কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভিকে চোখ রাখুন এবং নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।